তোমার? এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইফোন 13 এ ভিডিও করা হচ্ছে গানের ভিডিওটা, আর আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা করছি তোমার ভিভো V27 Pro-তে। কিন্তু পতাকাটার মান সম্মান নিয়ে তোমরা খেলবে না, তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি আর কি, মানে তোমাদের। হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ ডি স্কাই। তো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিন হতে চলেছে আমাদের জন্য। এই যে দেখতে পাচ্ছ, আমার ছোট্ট ছোট্ট ভাইজিরা হাতে বক্স রয়েছে, আর সেজে গুজে ওরা পুরো টোটাল রেডি। আর এটা কি উপলক্ষে সেটা তোমরা আশা করি তো জেনে গেছো, আগের ভিডিওতে তোমরা তো দেখে নিয়েছি। তো আজকের ভিডিওটা পুরো বিহাইন্ড দ্য সিন হতে চলেছে। আর এই ভিডিওতে আমরা কি করে কি শুটিং করেছি, কিভাবে কে কোরিওগ্রাফ করেছে, কে কি করেছে, সব কিছু জানতে হবে আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমার নাম বলো? তৃষা বিশ্বাস, নন্দিনী হালদার। হ্যাঁ, তো তোমরা দেখতে পাবে এখন যাই লোকেশনে, লোকেশনে গিয়ে ওদের সেই পারফরমেন্স হবে। আশা করি তোমাদের সেটা ভালো লেগেছে, আর আমি এটা পুরো আই কার্ডে দিয়ে দেবো, আই এদিকে বা এদিকে দেখতে পারবে। আর চলো দেখা হচ্ছে সোজা গন্তব্যস্থলে। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল আমাদের যে মেন নায়িকা সেই মানে প্রত্যেকবারের মতো লেট, কি বলবো তোমাদের, ওই যে বেরোচ্ছে যে লেট, লেটুস মাল, একদম পুরো পুরোপুরি লেটুস মাল। চলো যাওয়া যাক। এই যে আমাদের বাড়ির রাস্তা দিয়ে এগোচ্ছি, এই যে এই যে তোমার নায়িকা, নায়িকা না, ও হচ্ছে টিচার, আর এই দুটো হচ্ছে স্টুডেন্ট। আর লোকেশানে যাবো তোমাদের দেখিয়ে দিচ্ছি, জানি না দেখতে পাবেন কি, ওই যে একটা ছাদ দেখতে পাচ্ছ ওই ছাদে যাবো। চলো এবার ওই ছাদে যাই, ছাদে গিয়ে ডাইরেক্ট দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি, আর এখন আপাতত এই তিনতলা সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে উঠতে আপাতত শেষ। এই যে, এই যে দেখতে পাচ্ছ সব এখানে রেডি রয়েছে, আর এই যে ছাদ আমাদের। আর এইখান থেকে তোমরা আমাদের বাড়িও দেখতে পারবে আশা করি, বাড়ি দেখা যাবে। হ্যাঁ, তো দেখতে পারবে ওই যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছ, ওইটাই আমাদের বাড়ি। এই যে আমাদের লোকেশন তোমাদের তো দেখিয়ে দিচ্ছি, সবাই মিলে হাই বল। এই যে দেখতে পাচ্ছ ডান্স চলছে, এটা দেশ রঙ্গিলা সং এর প্রথম যে গানটা সেটার এরা ব্যাকগ্রাউন্ড ডান্সার। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে, আমি এখানে সব কিছু দেখছিলাম, দেখাশোনা করছিলাম কীরকম কী হচ্ছে, কীরকম কী টেক হচ্ছে, এটা এখনও এই গানের চলছে, আর আপাতত পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, টেক ওয়ান মানে রিহার্সালে টেক ওয়ান পুরোপুরি শেষ, আর চলছে এখনও। চলো চলো, রেডি, 1 2 3 স্টার্ট। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা তোমার দ্বিতীয় গানের, আর দ্বিতীয় গানটা হচ্ছে বন্দে মাতরম, সেই গানটার টেক চলছে আপাতত। টেক ফেক তোমরা একটু দেখে নাও আর একটু এনজয় করো। আর এদিকে সব বাচ্চা কাচ্চারা সব এদিকে রয়েছে, সব রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে। আর এইটা বক্স, আর এইটা হচ্ছে এই ফোনটা দিয়ে গান চালানো হচ্ছে। তো বন্ধুরা, আপাতত এই একজনকে দেখো, দেখো বুঝলাম ওইখান দিয়ে পড়ে গেলে কি হবে বলতো। হ্যাঁ, এখান দিয়ে একবার জাস্ট হাইটটা দেখো, তিন তালা ছাদ একবার দেখেছো, বুঝতে পারছো কোথায় কি অবস্থা। আর এই যে এই যে এক্সপিরিয়েন্স তো বলে, এক্সপিরিয়েন্স কি কাটছে বলছিস, পাট ভাঙছে ভয়ে আমার, আমার তো হাতটা ধরে রাখুনি। আর তোমার পাট টানতে টানতে ওদের নিয়ে চিন্তা, আমার কিছু না। তো ও তো প্রফেশনাল, আর এটা তো জাস্ট দুদিন, কদিন কদিন হয়েছে রিহার্সাল? তিন দিন, মাত্র তিন দিনে, তাও এক ঘন্টা করে রিহার্সাল হয়েছে তিন দিনে, এক ঘন্টা করে, মোট তিন ঘন্টা। আর আগে একটা রিহার্সাল হয়েছে 10 মিনিটের জন্য। তো আপাতত তো এরকম চলছে, একটা গানের শ্যুট আপাতত পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আর একটা গানের বাকি রয়েছে। চলো এটা হয়ে যাক, দিয়ে একদম তোমাকে দেখাচ্ছি। তো বন্ধুরা, একদম ফাইনাল টেক চলছে, ফাইনাল টেক হয়ে গেলে আর তোমাদেরকে যেরকম বলেছিলাম, দেখো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইফোন 13 এ ভিডিও করা হচ্ছে গানের ভিডিওটা, আর আমি যে ভিডিওটা করছি এই ভিডিওটা করছি তোমার ভিভো V27 Pro-তে। তো বন্ধুরা, আমাদের পুরো টোটালি পুরো সব কিছু কমপ্লিট, আর বাঁচা গেছে দীর্ঘ আধ ঘন্টার পর। আপাতত তোমার ডান্সের জন্য সব টাকা, এক্সপিরিয়েন্সটা বলতো এবার, একদম অরিজিনাল এক্সপিরিয়েন্স বলো। সব কিছু কাঁপছে, পা কাঁপছে, হাত কাঁপছে, আর একটু না একটু ভুল হচ্ছেই সবার। হ্যাঁ, আমারও ভুল হচ্ছে, মারও খাচ্ছে, কোনো অসুবিধা। তোমার এক্সপিরিয়েন্সটা বলো। আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে তেমন কোনো কিছুই না, খুব ভালো। কিন্তু আমরা সত্যি কথা বলতে এই বাচ্চাগুলো বা আমি অনেক অনেক কষ্ট করেছি, তো আশা করছি কষ্টের ফল বৃথা যাবে না। তো তোমরা প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করো। আর বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি 15 আগস্টের আন্তরিক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সেই দিনটা তোমরা খুব ভালোভাবে এনজয় করো, আর সেফ ভাবে এনজয় করো। আর তোমাদেরকে আর একটা জিনিস রিকোয়েস্ট করছি, দেখো 15 আগস্টের জন্য যে তোমরা পতাকা নিয়ে বেরো না, পতাকাটা 15 আগস্টে অনেকে কি বলতো লোক দেখানোর জন্য বেরোয়,
আমি দেখেছি, আমি নিজে রিয়েলাইজ করেছি যে অনেকে লোক দেখানোর জন্য পতাকাটা নিয়ে বেরোয়, তারপরের দিন রাস্তায় গড়াগড়ি খায়। তোমরা দয়া করে যারা যারা এই ভিডিওটা দেখছো তারা দয়া করে এই জিনিসটা করবে না। দরকার বলে পতাকাটা নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখবে, পরের বছর ব্যবহার করবে তাও আচ্ছা, কিন্তু পতাকাটার মান সম্মান নিয়ে তোমরা খেলবে না। তোমাদের এটা আমি রিকোয়েস্ট করছি আর কি, মানে তোমাদের হুমকি দিচ্ছি না, রিকোয়েস্ট করছি যে পতাকার মান সম্মান নিয়ে খেলবে না। তো সবাইকে জানাচ্ছি 15 আগস্টের প্রীতিয় শুভেচ্ছা। আমাদের দেশ আজকের দিনে স্বাধীন হয়েছিল বলেই আমরা আজকে এরকম স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি আর সব কিছু করতে পারছি এই দেশ স্বাধীনের জন্য, নাহলে কিন্তু এখন অবধি আমরা ওই ইংরেজদের আমলে এখন অবধি আমরা থেকে যেতাম। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর এই চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা অবশ্যই বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা ভালো ভিডিওতে। টাটা।